হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এডুটিউব বিডি ডট কম আজকে আমার ডিস ডিসকাশনের টপিক হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ এখন হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন বা ট্যাগ মানে কি ট্যাগ মানে হচ্ছে তুমি একটি সেন্টেন্স বলার পরে সেটার সাথে আর একটা অংশ জুড়ে দেওয়া হচ্ছে ট্যাগ এখন তুমি এই ট্যাগ কোয়েশ্চেনটা কেন ব্যবহার করো এইটার রিজন হচ্ছে বক্তা যা বলছে তার সত্য কিনা সেটা যাচাই করার জন্য আমরা আমাদের স্টেটমেন্টের পরে ট্যাগ জুড়ে দিই আচ্ছা এখন তুমি কিভাবে ট্যাগ কোয়েশনের স্ট্রাকচার ফর্ম করবে ট্যাগ কোয়েশনের স্ট্রাকচারটা হচ্ছে যে তুমি ফার্স্টেই একটা সেন্টেন্স তোমাকে দেওয়া থাকবে সেই সেন্টেন্সটা হচ্ছে তোমার স্টেটমেন্ট এই স্টেটমেন্টের সাথে তোমার স্টেটমেন্টের ভিতরে যে অকজিলিয়ারি ভার্বটা ইউজ করা হবে বা নর্মাল ভার্ব থাকবে সেই ভার্বের অ্যাকর্ডিংলি তোমাকে একটা অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে এবং তোমার যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের অ্যাকর্ডিংলি তোমার প্রনাউনটা বসবে তাহলে তোমাদের স্ট্রাকচারটা কি দাঁড়ালো স্টেটমেন্ট প্লাস অক্সিলেরি ভার্ভ প্লাস প্রোনাউন আচ্ছা এখন চলো আমরা ট্যাক কোয়েশ্চেনের নিয়মাবলীগুলো দেখা শুরু করি এখন চলো আমরা দেখে নেই ট্যাগ কোয়েশ্চেনের রুলসগুলো প্রথম রুলস তোমাকে যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেই স্টেটমেন্টটা তোমাকে অবশ্যই অপরিবর্তিত রাখতে হবে তাহলে প্রথম রুলস হচ্ছে যে স্টেটমেন্ট দেওয়া থাকবে সেই স্টেটমেন্ট অপরিবর্তিত থাকবে সেকেন্ড রুলস স্টেটমেন্টের শেষে ফুলস্টপ ব্যবহার করা যাবে না ফুলস্টপ ব্যবহার করা যাবে না ফুল স্টপের বদলে তোমাকে কমা ইউজ করতে হবে কমা ইউজ করে তুমি টাক কোয়েশেনের পার্টটা লিখবে রুলস নাম্বার থ্রি হচ্ছে সাবজেক্টের পার্সন নাম্বার এবং টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ওয়ার্ভ বসবে অক্সিলিয়ারি ওয়ার্ভটা সাবজেক্টের পার্সেন নাম্বার এবং টেন্স অনুযায়ী বসবে চার নম্বর রুলস প্রোনাউন কোন প্রোনাউন ট্যাগ কোয়েশ্চনের লাস্টে যে প্রনাউনটা আমরা ব্যবহার করব সেই প্রোনাউনটাও আমাদের প্রথম স্টেটমেন্টে দিয়ে দেওয়া সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে এরপরে হচ্ছে তোমাদের লাস্ট রুলস যেটা সেটা হচ্ছে যে ট্যাগের শেষে অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে তুমি যদি স্টেটমেন্টটা ঠিক তুলে কারেক্ট অ্যান্সার করো বা কারেক্ট ট্যাগ কোয়েশ্চেনটা লিখো কিন্তু কোয়েশ্চেন মার্ক ইউজ না করো তাহলে কিন্তু তুমি সেই ট্যাগে পুরোপুরি জিরো পাচ্ছ কারণ ট্যাগ কোয়েশ্চেনে বলেই দেওয়া হচ্ছে যে ট্যাগ কোয়েশ্চেন সো অফকোর্স অবশ্যই ট্যাগ কোয়েশ্চেনের শেষে কোয়েশ্চেন মার্ক হবে কোয়েশ্চেন মার্ক দিতে ভুলবে না এই হচ্ছে ট্যাক কোয়েশ্চেন্সের কিছু বেসিক রুলস এখন আমরা ট্যাক কোয়েশ্চনের অন্যান্য আলোচনাগুলোয় চলে যাব আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে টাইপস অফ ট্যাক কোয়েশ্চেন্স আচ্ছা টাইপস অফ ট্যাক কোয়েশ্চেন্সের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো দেয়ার টু টাইপস অফ ট্যাক কোয়েশ্চেন্স টু টাইপস অফ ট্যাক কোয়েশ্চেন্স কী কী একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা বলতে পারো পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ এখন আমরা এক্সাম্পলে চলে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ অ্যাফার্মেটিভ ট্যাগ অ্যান্ড হোয়াট ইজ নেগেটিভ ট্যাক সেন্টেন্সটা লক্ষ্য করো মাদার ডিড নট কাম যখন এখানে নট আসছে তখন তুমি যে ট্যাগটা অ্যান্সার করবে সেটা হবে তোমার অ্যাফার্মেটিভে তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে ডিড শি তাহলে দেখো অ্যাফার্মেটিভ ট্যাগের ক্ষেত্রে কী হচ্ছে মাদার ডিড নট কাম ডিড শি এখানে একটা নট থাকছে যার কারণে আমরা আমাদের ট্যাগটাকে অ্যাফার্মেটিভে করছি মানে স্টেটমেন্টটা দেওয়া ছিল আমার নেগেটিভে তাই আমি আমার ট্যাগটা করছি অ্যাফার্মেটিভে এখন দেখো নেগেটিভটা কী নেগেটিভটায় দেখো মাদার কেইম এখানে আমার স্টেটমেন্টটা আছে অ্যাফার্মেটিভে তাহলে আমার ট্যাগটা হবে নেগেটিভে তাহলে ট্যাগটা যদি নেগেটিভে হয় তাহলে কি হবে শি তাহলে খুব সহজ দুটা পার্থক্য সেটা হচ্ছে যে তোমার স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় বা স্টেটমেন্টে যদি নট থাকে তাহলে তোমার ট্যাগ হবে হচ্ছে অ্যাফার্মেটিভে আর তোমার স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে তোমার ট্যাগটা হবে নেগেটিভে ইজি ওয়েতে তোমাদেরকে যদি বলি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হলে নেগেটিভ ট্যাগ আর নেগেটিভ স্টেটমেন্ট হলে অ্যাফার্মেটিভ ট্যাগ তাহলে এখন আমরা আমাদের ট্যাগ কোয়েশ্চনের যে রুলসগুলো আছে যে কখন কি হলে আমরা কি ধরনের ট্যাগ ইউজ করব কোন ধরনের ভার্ব ইউজ করবো এই রুলসগুলোতে চলে যাব।